নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে অনলাইন ক্লাসে পড়তে একটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালে রাষ্ট্রবিজ্ঞানের মাত্র 5টা প্রশ্ন সিলেক্ট করেছি। আমি বলতে পারি এখান থেকে 100% তোমরা 2023 সালে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় কমন পাবে। ফার্স্ট প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো। অথবা দিয়ে পরের প্রশ্ন, জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। আমি মনে করি এই প্রশ্ন দুটো হুবাহু ফার্স্ট প্রশ্নে কমন পাবে। আমি মনে করি এই দুটো প্রশ্ন অথবা দিয়া থাকবে, তোমরা 100% 2023 সালে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় এই দুটো প্রশ্ন হুবাহু কমন পাবে। একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি 100% মাত্র 5টা প্রশ্ন সিলেক্ট করেছে, ব্রহ্মাস্ত্র। 2 নম্বরের প্রশ্ন, উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল সূত্রগুলি বিশ্লেষণ করো। সব থেকে 2023 সালের 2 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মাত্র আমি 5খানা প্রশ্ন সিলেক্ট করেছি। আমি বলতে পারি এখান থেকে 100% তোমরা 2023 সালে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় কমন পাবে। মাত্র 5টা প্রশ্ন সিলেক্ট করেছি। 3 নম্বরের প্রশ্ন কি সিলেক্ট করেছি? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। অথবা ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি বলতে কী বোঝো? কঠোর সমতা, কঠোর ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি সম্ভব নয়, কাম্য নয়, মন্তব্যটির যথার্থ বিচার করো। আমি বলতে পারি এখান থেকে দুটো থেকে 100% 1টা প্রশ্ন 2023 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় কমন পাবে। একদম গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যারা এই 5খানা প্রশ্ন পড়ে যাবে এবং তার সঙ্গে MCQ BCQ সালের প্রশ্ন পড়ে যাবে, আমি কিন্তু কমেন্ট বক্সে এবং আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে কিন্তু সমস্ত MCQ BCQ সালের প্রশ্নগুলো দিয়ে দেবো। সেখান থেকে তোমরা 100% কমন পাবে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। 4 নম্বরের প্রশ্ন, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো। অথবা দিয়ে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো। আমি বলতে পারি এই দুটো প্রশ্ন থেকে 100% হুবাহু কমন পাবে। আমি এই 5খানা প্রশ্ন দিয়েছি, এই 5খানা প্রশ্ন তার সঙ্গে 2015 থেকে 2022 সাল পর্যন্ত, মানে 2020 সাল পর্যন্ত যাবতীয় যে পল সায়েন্সের যাবতীয় MCQ BCQ সম্পূর্ণরূপে পড়ে যাবে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো। 5 নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছি, ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবলী আলোচনা করো। অথবা ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি টিকা লেখো, তার সঙ্গে আর একটা প্রশ্ন পড়ে যাবে এক্সট্রা হিসাবে। ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ করো, ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ করো। আমি বলতে পারি এই যে 5খানা প্রশ্ন দিয়েছি, এই 5খানা প্রশ্ন থেকে হুবাহু এরকম টাইপের প্রশ্ন কমন পাবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা পল সায়েন্স কোনো কিছু পড়াশোনা করে, যারা কোনোদিন পল সায়েন্স পড়েনি, তারা মাত্র 2 দিনের মধ্যে পরীক্ষায় 100% 90%-এর উপরে নম্বর পাবে। আমি যে প্রশ্নগুলো সিলেক্ট করে দিয়েছি, আমি মাত্র 5খানা প্রশ্ন দিয়েছি, তার সঙ্গে তোমরা সালের প্রশ্ন তোমরা ভালো করে পড়বে, যেটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়েছি। আমি বলতে পারি 100% তোমরা এখান থেকে কমন পাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।